থেকে 100 বছর পর ক্যালেন্ডারের পাতায় যখন 2120 সাল, আমাদের প্রায় প্রত্যেকের দেহ তখন মাটির নিচে, অস্তিত্ব তখন রুহের জগতে। ইতিমধ্যে ফিরে যাওয়া আমাদের সুন্দর বাড়িটা হয়তো নেক্সট প্রজন্ম ভোগ করছে, পছন্দের কাপড়গুলো ব্যাকডেটেড হয়ে গেছে, শখের গাড়িটি হয়তো অন্য কেউ চালাচ্ছেন, আর আমায় খুব কম জনই স্মরণ রেখেছে। কেউ বা ভাবেও না, হাতে সময় নেই, যাদের জন্য সব করতে নিজের জীবন শেষ করে দিয়েছিলাম। আচ্ছা, বাস্তবতার এই জীবনে আপনি আপনার দাদার দাদাকে কতবার স্মরণ করেন? আপনার দাদির কথা কখনো কি আপনার মনে পড়ে? পৃথিবীর বুকে আজকের এই বেঁচে থাকা, এত হইচই, এত মায়া কান্না, এভাবেই চলছে। গত হওয়া অসংখ্য প্রজন্মকে টপকে আমরা এই জীবন লাভ করেছি, তেমনিভাবে আগামীতে অসংখ্য প্রজন্মের ভিড়ে হারিয়ে যাবে এই জীবন। যত প্রজন্ম আসছে আর যাচ্ছে, দুনিয়াকে বিদায় জানাবার দায়িত্ব ক্ষমতা অন্যের হাতে অর্পণ করবার কিংবা কারো ইচ্ছা অপূর্ণ রেখে যাবার পূর্বে খুব কমজনই সময় পায় ফেলে যাওয়া জীবনটা একটু ফিরে দেখবার। বাস্তবতা হচ্ছে এই জীবনটা আমাদের কল্পনার চেয়েও ছোট। 2120 সালে কবরে শুয়ে আমরা প্রায় সবাই এই বাস্তবতা উপলব্ধি করতে পারব, সত্যি দুনিয়াটা কতই না তুচ্ছ ছিল, একে ঘিরে দেখা স্বপ্নগুলো কতই না নগণ্য ছিল। 2120 সালে আমরা অনেকেই চাইব, ইস, যদি জীবনটা মহৎ কিছুতে উৎসর্গ করতে পারতাম, ইসলামের জন্য, নেক আমল সংগ্রহের জন্য আরও কিছু করতে পারতাম, মৃত্যুর পরেও যে কাজগুলো আমাদের উপকার করে যেত সেগুলোর পেছনে যদি আরও সময় উৎসর্গ করতে পারতাম, ইস, শুধু আফসোস আর আফসোস। যারা চলে গেছে তাদের জীবনের অনেক ইচ্ছে আজ স্বপ্নই রয়ে গেছে, আর সেই স্বপ্নগুলো অধুরাই থাকবে। হয়তো একটা দিন বেঁচে থাকতে পারলেও ছোঁয়া হতো স্বপ্নটা, বলা হতো না বলা মনের কথাটা। বাস্তবতা কি জানেন? বাস্তবতা হচ্ছে এই জীবনটা আমাদের কল্পনার চেয়েও অনেক ছোট। রাতে ঘুমানোর সাথে সাথে যেমন মনে হয় সকাল চলে এসেছে, ঠিক তেমনি মৃত্যু একদিন হঠাৎ করেই আমাদের সামনে হাজির হবে। আপনি না বলতে পারবেন না, আমরা বেঁচে আছি, নিঃশ্বাস নিচ্ছি, এটি যেমন সত্য, তেমনি হঠাৎ একদিন আমাদের নিঃশ্বাস বন্ধ হয়ে যাবে, কথা বলার শক্তিটুকু থাকবে না, পাড়ি জমাতে হবে পরপারে। কিন্তু ভেবে দেখেছেন কি, আমরা একটুতেই একে অন্যের সাথে ঝগড়া বিবাদে লেগে যাই, কারো স্বার্থে আঘাত করলে কটু কথা বলতে দ্বিধাবোধ করি না। ক্ষণস্থায়ী এই জীবনে অহংকার কিংবা নাশকতা কোনোটাই শোভা পায় না, কারণ এই পৃথিবীতে যা কিছু আছে তা আমার কিংবা আপনার নয়। কোনো কিছু কি আপনি সাথে নিয়ে যেতে পারবেন? শূন্য হাতে এলাম আর শূন্য হাতেই ফিরে যেতে হবে নতুন জগতে। 2122 সালে কবরে শুয়ে আমরা সবাই এই বাস্তবতা উপলব্ধি করতে পারব, সত্যি দুনিয়াটা কতই না তুচ্ছ। কিন্তু একে ঘিরেই আমরা দেখি কত বড় বড় স্বপ্ন। এই গল্পের শিক্ষা হচ্ছে জীবনে ভালো থাকার জন্য কাউকে জুলুম করে, কারো হক নষ্ট করে, পয়সার মালিক হওয়ার চাইতে সবার ভালোবাসা নিয়ে অল্প খেয়ে জীবনটা কাটিয়ে দেয়া অনেক অনেক উত্তম। কারণ জীবন এতটাই নগণ্য, যার কোনো গ্যারান্টি নেই। মৃত্যুর পর মানুষের মনে থাকার চেয়ে বড় কোনো অর্জন আর কি হতে পারে? হাতে যতটুকু সময় আছে মানুষকে ভালোবাসুন, সাহায্যের হাতটা বাড়িয়ে দিন।